উদ্ধার হবে ছাত্রদল যুবদলের তরুণ বন্ধুদের সাথে দেখা হলে যখন বলে ভাই অমানবিক নির্যাতন করছে কাউকে ইলেকট্রিক শক দিচ্ছে কারো পায়ের নখ তুলে দিচ্ছে কাউকে মেরে পেশি থেতলে দিয়েছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই যারা পশুর মতো এই হিংস আচরণ করছেন তাদের পরিণতি ভালো হবে না প্রত্যেকের বিচার হবে শেখ হাসিনাকে এখনো বলতে চাই এখনো সময় আছে নিরপেক্ষ নির্বাচন দিয়ে বিদায় নিন অন্যথায় আপনার নির্মাণ নিষ্ঠুর পরিণতি হবে শেখ হাসিনা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই অভিশপ্ত বাংলাদেশ তৈরি করছে এই অভিশপ্ত বাংলাদেশকে মুক্ত করার জন্যই আজকের বিরোধী দলের নেতা কর্মীরা বছরের পর বছর যুগের পর যুগ রক্ত দিয়েছে ভুক্তভোগী স্বজনদের প্রতি সহমতি জানাচ্ছি এইখানে যারা আছেন ম্যাক্সিমামে বিএনপি এবং বিরোধী দলের রাজনীতির করার কারণে কারো ভাই কারো স্বামী কারো বাবা গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তির দাবিতে আপনি এখানে দাঁড়িয়েছেন আপনাদেরকে আমার ব্যক্তিগত ছোট্ট একটি ঘটনা শেয়ার করতে চাই আপনাদের সাথে যে আপনারা ভাববেন না এই দুঃখ এই কষ্টের মধ্যে দিয়ে শুধুমাত্র আপনারাই আছেন আমার বাচ্চা যখন দুই বছর বয়স 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে আমাকে গ্রেপ্তার করার জন্য ডিবির একটি টিম হারা দিয়েছিল শেষমে আমার স্ত্রীর কোলে ছিল ছোট মেয়েটি সেই সময় একবার পুলিশের এই ধস্তাধস্তি টানাটানি দেখেছে আবার এই বছর অগস্টের দিকে আমার বাসার দরজা ভেঙে আমাদের ছাত্র নেতা বিনিয়ামিনকে গ্রেপ্তার করেছিল সেই সময় আবার সেই একই বাচ্চা পুলিশের এই হিংস আচরণ দেখে এখন সে 4 বছরের বাচ্চা কিন্তু মেন্টাল ট্রমা পুলিশ দেখলেই সে ভয় পায় পুলিশ দেখলেই সে তার নানুকে জড়িয়ে ধরে তার মাকে জড়িয়ে ধরে চোখ ওইদিকে তাকায় না আজকে শেখ হাসিনা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই অভিশপ্ত বাংলাদেশ তৈরি করছে এই অভিশপ্ত বাংলাদেশকে মুক্ত করার জন্যই আজকের বিরোধী দলের নেতা কর্মীরা বছরের পর বছর যুগের পর যুগ রক্ত দিয়েছে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে ছাত্রদল যুবদলের তরুণ বন্ধুদের সাথে দেখা হলে যখন বলে ভাই অমানবিক নির্যাতন করছে কাউকে ইলেকট্রিক শক দিচ্ছে কারো পায়ের নখ তুলে দিচ্ছে কাউকে মেরে পেশি থেতলে দিয়েছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই যারা পশুর মতো এই হিংস আচরণ করছেন তাদের পরিণতি ভালো হবে না প্রত্যেকের বিচার হবে শেখ হাসিনার বিচার আমরা যদি বেঁচে থাকি গণ আদালতে শেখ হাসিনার বিচার হবে আজকে বিচারপতিদেরকে বলতে চাই আপনারা শেখ হাসিনার অবৈধ আদেশ পালন করে বিচার বিভাগকে ক্যাঙ্গারু কোর্টে পরিণত করবেন না যদি আপনারা সেটা করেন জনগণের বেচারাল থেকে আপনি আপনার পরিবারও কিন্তু রেহাই পাবেন না এইখানে ছোট্ট শিশুরা কারো মা কারো বাবা সন্তানদের আত্মনাথ এই কারাগার শেখ হাসিনা তৈরি করেছে শেখ হাসিনাকে এখনো বলতে চাই এখনো সময় আছে নিরপেক্ষ নির্বাচন দিয়ে বিদায় নিন অন্যথায় আপনার নির্মাণ নিষ্ঠুর পরিণতি হবে সবাই ভালো থাকবেন সকলের প্রতি সম্মতি একটা কথা বলে শেষ করবো আমাদের সমস্ত নেতৃবৃন্দ বলেছে আজকে আমাদের এই গণতান্ত্রিক লড়াইয়ে পুরো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের পাশে দাঁড়িয়েছে কালী সাহাবত হোসেন সেমন ভাই বলেছে যেমন ধাক্কা আর একটু ধাক্কা আমাদেরকে দিতে হবে শক্তি নিয়ে এই সরকারের পতন অনিবার্য এবং সেটা খুব নিকটেই ধন্যবাদ সাংঘাতিক ভাবে আসলে তাদেরকে আক্রান্ত করে এখানে দাঁড়িয়ে এই কথাগুলি শোনা যায় না কিন্তু প্রকৃত পক্ষে আজকে যে অবস্থা হয়েছে এই মানুষদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে তাদেরকে জেলে নেওয়া হচ্ছে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না কিন্তু আমরা প্রত্যেকে জানি এই মামলাগুলি কোনো মামলা না এগুলো বানানো মামলা আমরা প্রত্যেকে জানি যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে আমরা প্রত্যেকে জানি যে আদালতকে ব্যবহার করা হয়েছে তাদেরকে জামিন না দেওয়ার জন্য এই আদালত স্বাধীন নয় এই আদালত আইন অনুযায়ী
বিবেক অনুযায়ী বিচার অনুযায়ী চলছে না। যে সরকার এই কাজগুলি করছে আমরা জানি এটা কোনো সরকার না, এটা মাফিয়াদের একটা সিন্ডিকেট। আজকের এই বাংলাদেশ এই মাফিয়াদের সিন্ডিকেটের হাতে বন্দি। আজকের বাংলাদেশের বিবেক, আজকের বাংলাদেশের প্রশাসন, আজকের বাংলাদেশের বিচার বিভাগ, আজকের বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার, মৌলিক অধিকার, মানবিক অধিকার, বিবেক, মানবিক পরিচয়, সমস্ত কিছুকে মাফিয়ারা এমনভাবে ব্যবহার করছে, এমনভাবে দমন করছে, এমনভাবে তাদের নিয়ন্ত্রণে নিচ্ছে, যেটা আসলে বাংলাদেশের এই যে এতদিনের ইতিহাস, আইয়ুবের ইতিহাস, ইয়াহিয়ার ইতিহাস, এখানকার সামরিক স্বৈরাচারের ইতিহাস কোনো ইতিহাসের সাথে মিলে না। সম্মানিত সাথী বন্ধুগণ, আজকে তারা একই রকমভাবে তাদের ক্ষমতাকে আবার পাকাপোক্ত করার জন্য এইখানে একটা সিলেকশন পদ্ধতিকে ইলেকশন হিসাবে নাম দিয়ে একটা ইলেকশন বলার চেষ্টা করছে এবং তারা আবার নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করার জন্যে একটি নির্বাচনের প্রহসনের ব্যবস্থা এখানে করতে হচ্ছে, করতে চাচ্ছে। সম্মানিত সাথী বন্ধুগণ, এই মানুষদের যে অবস্থা, এই বাচ্চাদের প্রতি যদি আমাদের কোনো ধরনের দায়বদ্ধতা থাকে, এই বাংলাদেশের মানুষের নারীদের প্রতি যদি আমাদের কোনো দায়বদ্ধতা থাকে, এই বাংলাদেশের মানুষের স্বাধীনতার প্রতি যদি আমাদের কোনো দায়বদ্ধতা থাকে, তাহলে এই সরকারকে, এই ব্যবস্থাকে, এই আইন কানুনকে, এই জীবনবাজিকে আমাদের পক্ষে আবার রক্ষা ধরা, আর তাকে আসলে চলতে দেওয়া, আর তাকে টিকতে দেওয়ার কোনো ধরনের অধিকার আমরা রাখি না। এবং আমরা এখান থেকে ঘোষণা করতে চাই, এই বাচ্চাদের নামে, এই বাচ্চাদের আত্মনাদের নামে শপথ করে বলতে চাই, হয় বাংলাদেশে বিবেক থাকবে, বাচ্চারা থাকবে, বাচ্চাদের ভবিষ্যৎ থাকবে, এই যুবপ্রজ এই হায়ে থাকবে, বাংলাদেশে এর বাজাবাজি কোনো ব্যবস্থা চলবে না। এই অবস্থার অবসান আমরা করবই এবং সেটার জন্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমাদের পক্ষ থেকে, রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে সংগ্রামী অভিভাবক ধন্যবাদ। এবারে ছোট করে বাড়ানোর জন্য আমি অনুরোধ করছি ভারতের রেল জোটের নেতা এবং গতকাল বাংলা জোটের সাদা হোসেন সেলিমবার ছোট করে বলবেন। আজকের এই স্বতন্ত্রের এই সমাবেশে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় দেবতা শিক্ষক ফোরামের পক্ষ থেকে প্রয়াস করছি। আজকে দেশের কি অবস্থা, যারা ৭১ সালের ২৫ মার্চের পর দেশের যে অবস্থা হয়েছিল সেই সময়কার অবস্থা যাদের স্মরণ আছে, আজকে আমরা বাংলাদেশেও সেই অবস্থা দেখছি। আজকে সেই পাকিস্তানি হানাদার বাহিনীর মতোই বর্তমান সরকারও সেই পোড়ামাটি নীতি অবলম্বন করেছে, পোড়ামাটি করে আমাদেরকে নিশ্চিন্ত করতে চাচ্ছে জাতীয়তাবাদী শক্তিকে। আমি জাতিসংঘের তত্ত্বাবধানে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে দাবি জানাচ্ছি এই স্বতন্ত্র সমাবেশ থেকে। আর বক্তৃতা দেওয়ার সময় নাই, আমাদের ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে মাঠে নামতে হবে। আমরা আশাবাদী অতীতে এই সরকারের পতন হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার পক্ষ প্রচেষ্টা করছি।